ওয়েল কনফিডেন্স, আজকে আপনাদের দেখাবো আমরা সেগুন কাঠের ফাইবার কিভাবে টানা হয় এবং টানতে কি কি রং লাগে সেটা আপনাদের দেখাবো। ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁদুর, তারপরে হচ্ছে ডিপ ব্রাউন, তারপর হচ্ছে রেড অক্সাইড, আর লাগবে গালা। গালাটা একটু মিডিয়াম মোটা নিতে হবে। আমি গালাটা ভালো করে মিডিয়াম মোটা করে নিচ্ছি ঘুটে ঘোটার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম মোটা মাল ঢেলে নিতে হবে। ঢালার পর এবার আমরা রং পাইল করব। ফার্স্টে আমরা পরিমাণ মতন রেড অক্সাইড দিয়ে নেব, যেহেতু ফাইবারটা আমরা সেগুন কাঠের মতন কালার করব, তার জন্য আমরা রেড অক্সাইডের ভাগটা অল্প দেব, ডিপ ব্রাউনের ভাগটা বেশি দেব। যেহেতু সেগুন কাঠের ফাইবারগুলো একটু ডিপ হয় তার জন্য ডিপ ব্রাউনটা বেশি দিতে হবে আর সিঁদুর অল্প দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালার গোলানো ফাইনালি কমপ্লিট। এবার আমরা ফাইবার টানবো, দেখুন কীভাবে ফাইবার টানা হয়। এবার দেখুন আমরা ফাইবার কীভাবে টানা হয়। আমরা কিন্তু যেই জিনিসটাতে ফাইবারটা টানছি সেটা হচ্ছে সুতির মার্কিন কাপড়। এক রকমের মার্কিন কাপড় আছে, যেই কাপড়ের যেই ফাঁকাগুলো আছে বেশি, সেই ফাঁকাগুলো দিয়েই কিন্তু এই ফাইবারগুলো টানা হয়। যে দাগ দাগগুলো উঠছে দেখতে পাচ্ছেন, এই সেই ফাঁকা ফাঁকার মাধ্যমেই এই ফাইবারগুলোর দাগগুলো উঠছে। আপনারা সেম এইভাবেই টানবেন, দেখতে পাচ্ছেন পুরো সেগুন কাঠের যেরকম ভাঁজটা হয় সেম ওরকম ভাঁজটা দেওয়া হচ্ছে। আপনারা দেখুন শেষ অবধি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন হয়ে থাকুন, আর অবশ্যই একটা লাইক করবেন যদি ফাইবারটা ভালো লেগে থাকে আপনাদের, এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। ফাইনালি আমাদের কিন্তু ফাইবারটা না কমপ্লিট।